আসসালামু আলাইকুম সবাইকে। গত 2 নভেম্বর থেকে বাংলাদেশে কিন্তু সাধারণ আনসারের যেই জব যেই সার্কুলারটা সেটা কিন্তু ছাড়া হয়েছে। তো আজকের ভিডিওতে সাধারণ আনসারের জন্য কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই প্রক্রিয়াটাই আমি দেখাবো। তো সাধারণ আনসারের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে চলে যাবো মোবাইলে। মোবাইলে এসে এখানে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করে নেব। তো আমি গুগল ক্রোমটাকে সাজেস্ট করবো, আপনারা সবাই গুগল ক্রোমটা ব্যবহার করবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ করবেন আনসার ভিডিপি ডট গভর্নমেন্ট ডট বিডি লিখে। সার্চ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। যদি আপনি বানানটা সঠিকভাবে লিখতে পারেন তাহলেই কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে, এই ওয়েবসাইটের ভিতরে আপনাকে এন্টার করানো হবে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা এই মোবাইল থেকে এই ওয়েবসাইটটাকে ডেস্কটপ মোডে রূপান্তরিত করে নেবেন, তাহলে দেখার জন্য একটু সুবিধা হবে। তো উপরে কর্নার 3 ডট থেকে জাস্ট ডেস্কটপ সাইটটাকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা আপনাদের সামনে দেখতে পাবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনি যদি একটু রাইট সাইডের নিচের দিকে একটু খেয়াল করেন, একটু জুম ইন করে আমি দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ লিংক নামের একটা অপশন আছে। এখানে কিন্তু দেখাচ্ছে সাধারণ আনসার পুরুষ মৌখিক প্রশিক্ষণের আবেদন। তো এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন। তো লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে আবেদনের যে প্রসেসটা সেটা কিন্তু চালু হয়ে যাবে। তো আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যদি একটু জুম করে দেখেন এখানে কিছু লেখা দেওয়া আছে। তো এই লেখাটা যদি সারসংক্ষেপে আমি বলি তাহলে এখানে বলা আছে যে আপনার এই আবেদনটা করার পূর্বে আপনাকে যে আবেদনের যে ফি আছে 200 টাকা সেটা পরিশোধ করে দিতে হবে, এবং একটা মোবাইল নাম্বারের আন্ডারে আপনি ওই আবেদন ফিটা পরিশোধ করলে ওই মোবাইল নাম্বারে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড আপনাকে মেসেজ করে পাঠানো হবে। তো আপনি আবেদন করার পূর্বে সঠিকভাবে সব কিছু দেখে শুনে আবেদনটা শুরু করবেন, কারণ আপনি একবার পেমেন্ট করে ফেললে আপনি যদি সাধারণ আনসারের জন্য পরে আবেদন না করেন তাহলে আপনার টাকাটা বৃথা যাবে। তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে তাকাই, নিচে কিন্তু দেখা আছে চাকরি ও প্রশিক্ষণের আবেদন বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু সাধারণ আনসারের একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবো। তো লিঙ্কটাতে ক্লিক করলে এখানে কিন্তু একটা যে চার্ট আছে সেই চার্টটা ওপেন হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে সাধারণ আনসার পুরুষ, শুধু পুরুষটাই এই আনসারে আবেদনটা করতে পারবে, নারীরা পারবে না। মৌখিক প্রশিক্ষণ প্রথম ধাপ 2023-24। তো এখান থেকে এখানে এক্সপায়ারির যেই সময়টা সেটাও কিন্তু দেখাচ্ছে, 4 দিন 9 ঘন্টা 6 মিনিট এই সময়ের ভিতরে আপনি আবেদন করতে পারবেন, তারপরে কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানে আবেদন যদি আপনি করতে চান তাহলে জাস্ট আবেদন করুন একটা ক্লিক করবেন। এখন আবেদন করুনে ক্লিক করলে আরেকটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কী দেখাচ্ছে দেখেন, এখানে কিছু রিকোয়ারমেন্ট আপনার কী কী প্রয়োজন পড়তে পারে সেই সব তথ্য এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কারা আবেদন করতে পারবে তা। তো প্রথমে হলো পুরুষ হতে হবে, পুরুষটাই আবেদন করতে হবে। দেন আগামী 7/11/2023 এই তারিখের ভিতর যে আবেদন করবে তার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30, এই 18 বা 30-এর ভিতর হতে হবে তাহলে সে আবেদন করতে পারবে। দেন যে ব্যাপারটা আছে সেটা হলো সর্বনিম্ন আপনার ক্লাস 8 বা JSC সার্টিফিকেট আপনার থাকতে হবে, তার উপরে থাকলে সমস্যা নেই, তবে তার নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তারপরে যে অপশনটা দেওয়া আছে সেটা হলো উচ্চতা। তো উচ্চতা এখানে দেওয়া আছে 5 ফুট 4 ইঞ্চি, এর নিচে আপনি আবেদন করতে পারবেন না, তবে যত উচ্চতা আপনার বেশি হবে তত আপনি অগ্রাধিকার পাবেন এই পদের ক্ষেত্রে। বুকের যে মাপটা আছে, চেস্টের যে মাপটা আছে সেটা সর্বনিম্ন 30/32, মানে আপনি স্বাভাবিক যখন থাকেন তখন আপনার বুকটা 30 থাকতে হবে, এবং যখন আপনি একটু ফুলানোর চেষ্টা করেন তখন আপনার বুকের যে মাপটা আছে সেটা 32-এর ভিতর থাকতে হবে। দেন যেই ব্যাপারটা আছে সেটা হলো এখানে দেওয়া আছে যে আপনার যে টাকা জমাটা আগে দিতে হয় সেই টাকাটা আপনি আগামী 7/11/2023 সন্ধ্যা 6টার ভিতর টাকাটা জমা দিতে পারবেন। অ্যান্ড আবেদনটা কিন্তু আপনি আরেকটু সময় বেশি পাবেন, রাত 12টা পর্যন্ত এই সময়টার ভিতরে আপনাকে আবেদন করতে হবে। ধরেন আপনি আজকে টাকাটা জমা দিলেন, আজকে 3 তারিখ, আপনি 5 তারিখও কিন্তু আবেদনটা করতে পারবেন, সমস্যা নেই। দেন এখানে বলা আছে আপনি যে 200 টাকা যা পেমেন্ট করবেন সেই পেমেন্টটা কিন্তু অফেরের যোগ্য, আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে না কোনো মতে। এখানে একটা নাম্বার দেওয়া আছে, যদি কোনো কারণে আপনার আবেদন করতে প্রবলেম হয়, আপনার অন্য কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। দেন এখানে লেখা আছে যে উপরের যেই আপনি যেই সার্কুলারটার জন্য আবেদন করছেন সেটা ভালোভাবে দেখে নিন, কারণ একবার পেমেন্ট করে দিলে সেই সার্কুলার ছাড়া অন্য কোনো সার্কুলার কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আপনার টাকাটাই বৃথা যাবে। দেন আপনাকে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা কিন্তু থাকতে হবে, মাস্ট বি। আইডি কার্ডের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করা হবে। তো সবগুলো বিষয় আপনার মাথায় রেখে দেন আপনি এখানে যদি চলে আসেন নিচের দিকে একটু, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন নামে একটা তীর চিহ্ন দেওয়া আছে। তো আমি সকল তথ্য জেনে ও সকল শর্ত মেনে আবেদন করছি, এখানে জাস্ট টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর নিচেই দেখতে পাবেন নিজ জেলা কিন্তু এখানে সিলেক্ট করার যে অপশনটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন। তো এখানে নিজ জেলাটা যেটা আছে যার জন্য আবেদন করবেন তার যেই জেলাটা আছে আইডি কার্ডে সেই জেলাটা বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট জেলাটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আবেদনকারীর যে মোবাইল নাম্বারটা সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি যার জন্য আবেদন করছেন তার যে সচল ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন, কারণ এই ফোন নাম্বারই কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হবে। এই আবেদন করার জন্য আপনার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বেই। তো সঠিক ফোন নাম্বারটা দেওয়ার পর পে উইথ সূর্য পে এটার উপর একটা ক্লিক করবেন। দেন পেজটা কিন্তু একটু লোড হবে, যদি একটু সময় লাগতে পারে তাও আপনারা ওয়েট করবেন এই পেজটা লোড হতে, যেহেতু সরকারি ওয়েবসাইট তাই একটু স্লো স্লো কাজ করে।
তো পেজটা পুরোপুরি লোড হয়ে গেল। এখন পেজটা লোড হওয়ার পর আপনারা যদি একটু জুম করে দেখি তাহলে এখানে দেখাচ্ছে 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, চাইলে অনলাইন যেই পেমেন্ট মেথডগুলো আছে যেমন মোবাইল ব্যাঙ্কিং, যেমন বিকাশ নগদ, তার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি বিকাশটা বেছে নেবো, বিকাশটার উপরে একটা ক্লিক করে দেবো। তো বিকাশটার উপরে একটা ক্লিক করলে পেজটা কিন্তু লোড হচ্ছে, এখানে দেখাচ্ছে, একটু অপেক্ষা করুন। তো পেজটা লোড হচ্ছে, আমি অপেক্ষা করছি। তো পেজটা কিন্তু লোড হয়ে গেলো এবং বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা সেটা আমার সামনে ওপেন হয়ে গেলো। এখন এখানে প্রথমে আপনি যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে যাচ্ছেন, 200 টাকা পাঠাতে যাচ্ছেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পর জাস্ট কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ওই বিকাশের যে অ্যাকাউন্টটা আছে সেই নাম্বারে একটা আপনাকে পাসওয়ার্ড পাঠানো হবে বা ওয়ান টাইম কোড পাঠানো হবে, সেই কোডটা জাস্ট দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তো সেখান থেকে SMS এর কোডটা বসানোর পর কনফার্মে আবার একটা ক্লিক করবেন। দেন আপনার কাছে আপনার যে বিকাশের যে পিনটা আছে, যে পাসওয়ার্ডটা আছে, সেই পিনটা চাওয়া হবে। জাস্ট পিনটা উঠিয়ে জাস্ট কনফার্মে একটা ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এই পেজটা রিলোড হবে এবং রিডাইরেক্ট করে আপনাকে যেই ওয়েবসাইটটা আছে সেই আগের ওয়েবসাইটটাতে নিয়ে যাওয়া হবে। এবং এখানে কিন্তু একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, লগ ইন করার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে। তো জাস্ট লগ ইন একটা ক্লিক করবেন। এখন এই যে আবেদনটা আমরা করছি মোবাইলের মাধ্যমে করছি, আমরা চাইলে মোবাইলে করতে পারি, চাইলে আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। তো মোবাইলে যেহেতু দেখতে একটু সমস্যা হয়, স্ক্রিনটা ছোট, তাই আমি জাস্ট কম্পিউটারের যে স্ক্রিনটা আছে সেখানে দেখাবো। তবে মোবাইলে যা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে কিন্তু সেমই আপনারা দেখতে পাবেন, তাই আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, চাইলে কম্পিউটার দিয়েও করতে পারেন। তো এখানে যে লগ ইন টু অ্যাপ্লাই সেই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। লগ ইন টু অ্যাপ্লাইতে ক্লিক করার পর লগইনের একটা ফর্ম আপনার সামনে ওপেন হবে। এখান থেকে প্রথমে যে অপশনটা পাচ্ছেন সেটা হলো সিলেক্ট কারিকুলার। সেখান থেকে আপনি যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যে পোস্টের জন্য আপনি পেমেন্ট করলেন, সেই পোস্টটা জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সাধারণ আনসার পুরুষ মৌখিক প্রশিক্ষণ প্রথম ধাপ 2023-2024 সেটা সিলেক্ট করে দেবেন। সেটা সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন আইডি, এটা কিন্তু আপনার মেসেজে অলরেডি পাঠানো হয়েছে, পেমেন্টটা কনফার্ম হওয়ার পরই আপনার এই অ্যাপ্লিকেশন আইডি এবং যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু পাঠানো হয়েছে। তো ঠিক মোবাইলে যে SMSটা আছে সেখান থেকে দেখে দেখে এখানে তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড দেওয়া আছে। তো ক্যাপচা কোডটা আমরা দেখে দেখে হুবহু তুলে দেবো। তুলে দিয়ে জাস্ট লগ ইন একটা ক্লিক করে দেবেন। তো লগ ইন ক্লিক করার পর কিন্তু এখানে ওয়েলকাম দেখাচ্ছে, অ্যাপ্লাই নাও একটা বাটন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো অ্যাপ্লাই নাও তো একটা ক্লিক করে দেবো। কারণ অ্যাপ্লাই নাও তো ক্লিক করার পর এখানে কিন্তু একটা আবেদনের ফর্ম চলে আসলো আমাদের সামনে, যেখানে প্রথমে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্রের তথ্য। আপনাকে অবশ্যই ইংলিশে লিখতে হবে, এখানে বাংলায় লেখা যাবে না। আমি যার জন্য অ্যাপ্লাই করছি তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে ইংলিশে লিখে দিচ্ছি। দেন এখান থেকে যে জেন্ডারটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে পুরুষ সিলেক্ট করে দিচ্ছি। পুরুষ সিলেক্ট করার পর কিন্তু একটা পপ আপ উইন্ডোজ ওপেন হয়ে গেল কনফার্ম করার জন্য। তো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর জাস্ট জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দিতে হবে, আইডি কার্ডটা যেটা আছে সেটা। তো এখানে মনে রাখতে হবে 18-30 বছর বয়স হতে হবে। তথ্যগুলো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট চেক NID ডাটা, সেখানে একটা ক্লিক করে দেবো। এখন সেখানে ক্লিক করার সাথে সাথে নিচের কিন্তু বেশ কিছু কলাম বা ডাটাগুলো কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেল আপনার আইডি কার্ডের সার্ভার থেকে, এই তথ্যটা কিন্তু চলে আসলো এখানে। দেন আপনি যেই অপশনটা পাচ্ছেন ফিল আপ করার জন্য সেটা হলো বৈবাহিক অবস্থা, এখান থেকে অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করে দেবেন। দেন শারীরিক যোগ্যতার তথ্য, এখান থেকে আপনি যে উচ্চতাটা আছে সেটা ইংলিশে দিতে হবে অবশ্যই। তো এখানে প্রথম কলামে আপনার যত ফিট উচ্চতা সেই ফিটটা দিবেন, অ্যান্ড দ্বিতীয় কলামে ইঞ্চ, যত ইঞ্চি হয় সেটা দিবেন। দেন যে কলামটা আছে সেটা হলো আপনার বুকের যে মেজারমেন্ট আছে সেই বুকের মেজারমেন্টটা এখানে বসাতে হবে। তো এখানে স্বাভাবিকত আপনার বুকের যে চেস্টের যে মাপটা সেটা কত এখানে বসিয়ে দেবেন। অ্যান্ড যখন আপনি একটু নিঃশ্বাস নেন, যখন আপনার চেস্টটাকে আপনি ফোলাতে চেষ্টা করেন, তখন কত হয় সেটা রাইট সাইডে বসিয়ে দেবেন। তো আমি এখানে 32 এবং 34 বসিয়ে দিলাম। দেন আছে আপনার যে ওজনটা আছে সেটাও ইংলিশে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনার যে নির্দিষ্ট ওজনটা সেটা বসিয়ে দেবেন। তো ওজনটার ক্ষেত্রে সর্বনিম্ন 49 কেজি হতে হবে, 49-এর উপরে হলে সমস্যা নেই, নিচে হলে সমস্যা আছে। দেন চলে আসছে আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেটা অ্যাড করার যে অপশনটা সেটা। তো এখান থেকে আপনি যে কোনো শ্রেণীরটাই অ্যাড করতে পারেন, অষ্টম শ্রেণীতে হতে উপরে যেই শ্রেণীটা চান সেটাই অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি 10ম শ্রেণীটা অ্যাড করবো, তাই SSC সিলেক্ট করে দিলাম। এখন SSC সিলেক্ট করার পর পরে কিন্তু আছে প্রতিষ্ঠানের নাম। তো যেই স্কুল থেকে সে পাস করেছে সেই স্কুলের নামটা এখানে বসিয়ে দেবো। নামটা বসিয়ে দেওয়ার পর এখানে পাশের যে সাল সেটা বসাতে হবে। তো পাশের যে সাল সেটা বসিয়ে দেবো। দেন সে কত পেয়েছিল, তার পয়েন্ট কত ছিল, সেই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো। তো পয়েন্টটা বসিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসবো স্ক্রল করে। এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য তথ্য। এখানে প্রথমে একটা অপশন আছে প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য। আপনার যদি কোনো প্রশিক্ষণ থেকে থাকে এইসব ব্যাপারে তাহলে এটাকে চেক করে দিয়ে জাস্ট বাকি ফর্মগুলো ফিল আপ করে দেবেন। আর যদি প্রশিক্ষণ না থাকে তাহলে আমি যেভাবে করছি সেটা করবেন। তো এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু অটোমেটিক বসে গেছে। আপনি যখন অ্যাকাউন্টে যখন টাকাটা পাঠানোর আগে আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে অটোমেটিক বসে গেছে। তারপর একটা অপশনাল সাইট আছে যেটা হলো ফেসবুকের যদি অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্ট দিচ্ছি না। দেন নিচে আরেকটা অপশন আছে আপনার কোনো পরিচিত লোককেই আনসার কর্মরত অবস্থায় আছে কি না। আপনার যদি চাচা মামা আঙ্কেল যে কোনো পরিচিত লোক আপনার আত্মীয়র ভিতরে পড়ে এরকম কোনো লোক যদি থাকে তাহলে জাস্ট এটাকে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর
তো এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো আপনার পরিচিত যে আছে তার যে নামটা সেটা নামটা এখানে বসিয়ে দিতে হবে। দেন তার সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে তার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে বলে রাখি আপনার যদি এই পরিচিত লোক থাকে তাহলে এটা দিবেন, যদি না থাকে তাহলে চেক করার কোনো প্রয়োজন নেই। আমি যার জন্য অ্যাপ্লাই করছি তার পরিচিত লোক ছিল, তাই আমি এটা চেক করে এই অপশনগুলো বসিয়ে দিলাম, যদি না থাকতো তাহলে দিতাম না। তারপরে একটু নিচে যদি চলে আসেন তো এখানে ছবি এবং যেই সাইনটা আছে সেই সিগনেচারটা আপলোড করার অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখন ছবিটা আপনারা কীভাবে রেডি করবেন, তো আমি ফটোশপ দিয়ে দেখিয়ে দিচ্ছি ছবিটা আমি কীভাবে রেডি করেছি। তো এখান থেকে ছবিটা রেডি করার জন্য ছবিটার যে রেজলেশন সেটা কিন্তু দেওয়া হচ্ছে 250x250 পিক্সেলের ভিতরে ছবিটা থাকতে হবে। তো ফটোশপে আমি একটা পাসপোর্ট সাইজের ছবি ওপেন করে রেখেছি। তো এখান থেকে আমি জাস্ট আমার কিবোর্ড থেকে সি বাটনে ক্লিক করে যে ক্রপ টুলটা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পর উপরে কিন্তু আমি একটা উইথ এবং হাইট দেওয়ার যে অপশন সেটা পাচ্ছি। তো এখানে জাস্ট 250px এবং 250px মানে পিক্সেল সেটাকে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর কিন্তু আমরা 250x250 কিন্তু একটা ক্রপ টুল পেয়ে গেছি। এখন জাস্ট এটা দিয়ে আমার যে নির্দিষ্ট পরিমাণে ছবিটা আমার যেটুকু রাখা প্রয়োজন সেটাকে জাস্ট ক্রপ করে এন্টারে চাপ দিব। দেন এই ফাইলটাকে জাস্ট সেভ করে নেব আমাদের যে কম্পিউটার আছে সেখানে, বা কন্ট্রোল এস দিয়ে আমি এখানটাকে সেভ করে নিই। দেন আমার যে সাইনটা আছে সেটা আমি যা করেছি তা হলো সাদা একটা কাগজের ভিতর আমি তার স্বাক্ষর নিয়েছি এবং দেন এটাকে স্ক্যান করেছি। তো স্ক্যান করার পর এই সাইনটাকেও কিন্তু আমাদেরকে ক্রপ করতে হবে। তো সাইনটাকে আমরা জাস্ট ফটোশপে ওপেন করেছি, ওপেন করে ক্রপ বাটনটাকে সিলেক্ট করেছি। যে ক্রপ টুলটা আছে কিবোর্ড থেকে সি চাপ দিলে সেটা সিলেক্ট হয়ে যায়। ক্রপ টুলটাকে সিলেক্ট করে জাস্ট আমরা প্রথম যে কলাম উইথ সেখানে 300px এবং হাইটের জায়গায় কিন্তু আমরা 100px বসিয়ে দিচ্ছি। জাস্ট একটা ক্রপ করে আমাদের যে সাইনটা সেটাকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো এটাকেও আমি সেভ করে নিয়েছি আমাদের যে কম্পিউটার আছে সেখানে। তো সেভ করে নেওয়ার পর আমরা এখন আপলোড করতে চলে যাব। তো এখানে আপলোড করার জন্য যেই ছবির যেই একটা লোগো দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু চুজ ফাইল নামে একটা অপশন পাচ্ছেন, সেই চুজ ফাইল একটা ক্লিক করে দেবেন। দেন আপনার যে ছবিটা সেই ছবিটা আপনি যেটা ক্রপ করেছেন সেটা সিলেক্ট করে দেবেন। দেন নিচেও কিন্তু চুজ ফাইল একটা অপশন পাচ্ছেন সাইন আপলোড করার জন্য, তো সাইন সেখানে একটা ক্লিক করবেন। দেন সাইনটাকেও আপলোড করে দেবেন। তো এগুলো আপলোড করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে আরেকটা ক্যাপচা কোড দেওয়া আছে। তো এখানে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা হুবহু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যা সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম একটা ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর রিভিউ করার জন্য আপনার যেই সকল ডাটা আপনার এখানে ফর্মে ফিল আপ করা হচ্ছে সবগুলো ডাটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো সবগুলোকে আপনি ঠিকঠাকভাবে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। চেক করে নেওয়ার পর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন কনফার্ম সাবমিট, সেই অপশন একটা ক্লিক করে দেবেন। তো কনফার্ম সাবমিটে ক্লিক করার পর কিন্তু একটা পপ আপ উইন্ডো আপনার সামনে চলে আসছে যে সাকসেসফুলি আপনার যে ফর্মটা আছে সেটা সাবমিট করা হয়েছে। আপনি অ্যাডমিট কার্ড যদি প্রিন্ট করতে চান তাহলে ওকে বাটনে ক্লিক করুন। তো এখান থেকে আমি ওকে বাটনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমার যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু আমার সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করে অ্যাডমিট কার্ডটা আমরা যদি মোবাইলে করে থাকি তাহলে এটাকে মোবাইলে সেভ করে নেব, আর যদি কম্পিউটারের মাধ্যমে করে থাকি তাহলে জাস্ট প্রিন্ট করে নিতে পারি চাইলেই, অথবা জাস্ট সেভও করে নিতে পারি। তো এই ছিল আনসারের জবের যে অ্যাপ্লাই করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।